বাড়ি যাইতে পারি নেই, অর্ধেক টাকা পাঠাইছি, অর্ধেক বাকি আছে, বিক্রি করে নেবো দিতেই হবে, মিস নাই মিস নাই, মধ্যে গুলি বেঁচে যাবো ওটা মিস হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি গাবতলির হাটে। 2023 কোরবানি উপলক্ষে একজন আঙ্কেল যার নাম দয়াল, তিনি প্রায় 50-60টি গরু বিক্রি করে আমরা জানতে পেরেছি প্রায় 4-5 লক্ষ টাকা লসের মুখে পড়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। এই যে 23-এর কোরবানি গরু বিক্রি করে এত টাকা লসের সম্মুখীন হয়েছেন, এখন তিনি কেমন আছেন, কী অবস্থা, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমরা শুনলাম যে আপনি 4 লক্ষ টাকা লস করেছেন, একটু বলবেন এত টাকা লস কিভাবে করলেন? সেটাই তো কথা। এখন এই 1,60,000 টাকার গরু কত দাম বলে? 50-40 বলে, 1,00,000 তো নাই, এরকম 4টা করে দিলে শেষ। এরকম হলো কেন এই বছর, একটু বলবেন? আপনি তো মুরগি অনেকদিন বড় এই ধরনের কাজ করেন, বলা যায় না। এবার আর কোরবানি করে ঘুরে আছে, কোরবানি কম হয়েছে, কোরবানি কম হয়েছে, কোরবানি কম হওয়ার কারণ কি? মানুষের আদার, মানুষের হাতে টাকা নাই, আর্থিক অবস্থা খারাপ। আচ্ছা, আপনার বয়সে এরকম কখনো আর কতবার হয়েছে গাবতলি হাটে? গত 2 বছর ভালো ছিল, বেচা কিনে আবার এই বছর খারাপ। আগামীতে আশা করছেন যে ভালো হবে? আল্লাহ জানে, এটা বলা যাবে না, বলা যাবে না, বলা যাচ্ছে না, মানে আগামীতে বলা যাচ্ছে না, হয়তো আশা করছেন ভালো হবে। আচ্ছা আচ্ছা, এই যে কোরবানির ক্রেতা, আপনি বলছেন যে কোরবানির ক্রেতা কি কম আসছে হাটে? কম আসছে, মানে গতবারের তুলনায় কি কম আসছে? গরু বেশি, ক্রেতা কম, যে কারণে এই গরু বিক্রিতে লসের মুখে পড়েছেন ব্যাপারীরা। এটা গরু 1,50,000 টাকা হয়, তাহলে চারটে গরু বলি তো 4,00,000। আমি 11টা ধরা খাইছিলাম, 3,00,000 টাকার মতো লস হয়েছে। বুঝছেন, 11টা 3,00,000 টাকা লস হয়েছে, 3টা আছে আর 8টায় 2,10,000 লস হয়েছে, 1,00,000 টাকা যাবে, 3,00,000 টাকা যাবে, প্রায় 3,00,000 টাকা। আমরা গাবতলির হাটের প্রতিটি ব্যাপারী এইরকম লসে পড়ে এখন খুব কষ্টে দিন যাপন করছেন। এই দিনটি এখন আসলে লস করার পরে একটা মানুষের কীরকম কাটে দিন? ঋণ করছেন নাকি না ব্যবসার টাকা? ব্যবসার টাকা বাকি টাকা তো, বাকি পাওনাদার তো টাকা দা দিবে, বলো। হ্যাঁ, প্রতিদিন 4-5টা ফোনই আসে, ফোন আসে, বাড়ি যাইতে পারি নেই, অর্ধেক টাকা পাঠাইছি, অর্ধেক বাকি আছে, ফোন আসে প্রতিদিন। সুপ্রিয় দর্শক, পাওনাদারের টাকাটা কিন্তু নিয়মিতই চলবে, কিন্তু টাকা কিভাবে পরিশোধ করবে সেটা আসলে সময় 100 টাকাও কম নেবে না। এই যে লস হলো, ওটা তো আপনার হাতে নাই বা অন্য কিছু নাই, কেউ 100 টাকা কম নেবে না যদি বলেন? নেবে না, পুরো টাকায় পরিশোধ করতে হবে। পাওনাদার খুব ছোট লোক, ওকে রাত্তা খুব ছোট। আগামী তো দিব না, আগামী তো গরু দাম দিব না, আমার ছেলে গরু দিব না, তোর কম দিলে আগামী তো গরু দিব না, আগামী তো গরু দিবে না, না। যে কারণে ব্যবসার খাতিলে তার টাকা পরিশোধ করতেই হবে, হয়তো একটু সময় বেশি নিয়ে করতেই হবে, জায়গা বিক্রি করে নেবো তার দিতেই হবে, মিস নাই মিস নাই, মধ্যে গুলি বেঁচে যাবো ওটা মিস হবে না, তার দিতেই হবে, বাড়ির মাটি ছাড়বে না। শুভ দর্শক, আমরা গাবতলির হাটে আজ 5ম দিন।
আমরা ঈদ পরবর্তী সময়ে তাদের কেমন গেল, কিরকম বেচা কিনা, লস লাভ লস নিয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বছর কোরবানির গরু বেচা কিনা, সার্বিক বিষয়টা একটু জানতে পারি, কেমন কাটলো, এখন কেমন আছেন? বেচা কিনা প্রথম পর্যায়ে যাক টুকটাক ভালোই হচ্ছিল। এই ঈদের একদিন আগের থেকে মানে চান্দার থেকে বেচা কিনা একদম টোটালি অফ বললেই চলে আর কি। বেচা কিনা খুবই খারাপ, যার যা ছিল সবাই ধরা। এর আগে যাক 2-10 টাকা লাভে টাভে দাম বলছিল, হয়তো যারা লোভ না করে ছেড়ে দিয়েছে তারা হয়তো বাড়িয়ে গেছে, আর যারা একটু লোভ করছে যে না এখন 1000 লাভ হচ্ছে দেখি না আর 1000 বাড়ায় কিনা, এইভাবে যারা আমরা রাখছি তারাই ধরা খাইছি। এই তো এখন পরিস্থিতি তো খুবই খারাপ। এখন তো মনে করেন যে গরু 1 লাখ দাম হয়েছে, এখন 70 নেওয়ার লোক নাই, খুবই তো এখন মহামারী। এখন তো গরু বাছর খাওয়ানো আর খরচা নিজে খাওয়া, সেলিব্রিটি সব দেশে গ্রামে রয়েছে, আমরা এখানে এসে বসে বসে আড্ডা। এবছর কি লাভ করতে পারছেন না লসের মুখে পড়ছেন? প্রথম পর্যায়ে কিছু লাভ হয়েছিল, তো ওই লাভে তো আর কুলাচ্ছে না, এখন বর্তমানে তো অনেক টাকা লস হয়ে যাচ্ছে। কীরকম পরিমাণটা একটু জানতে পারি? পরিমাণ বলতে গেলে কি, যে গরুটা মনে করেন 1 লাখ কিনে ওই গরুটা এখন 70 বেচতে হচ্ছে, 30 লস হয়ে যাচ্ছে। যেটা লাভে বেচছি হয়তো 1 লাখ কিনে 1,05,000 বেচছি, ওটা 5,000 লাভ হয়েছে। এই গড়ে মিলে এখন অনেক টাকাই লসের দিকে আর কি। মানে আপনার এবছর কত টাকার মতো লসে পড়ছেন? আমরা ছোট ব্যাপারই তো, আমাদের খুব বড় ব্যাপার নাই, 10-12টা গরু ছিল, তাতে মনে হয় 1,02,000 মতো লস হয়ে যাবে। 1,02,000 টোটাল এই 10-12টা গরু যদি 2,00,000 টাকা লস হয়, যারা 30-40-50-100 গরু আনছে মনে হয় এদের অনেক টাকা লস হবে, আবার যারা বেশি উঠে গিয়েছে তাদের কিছু লাভ হয়েছে। যারা বেশি উঠতে পারছে সময় মতো, মানে এই টানের আগে যারা চাঁদ রাতের আগে যারা বিক্রি করতে পারছে, চাঁদ রাতের আগে যারা বেশি উঠে গিয়েছে এরা কিছু লাভ করে গেছে, আর যারা বেচে নাই এরা মেলা টাকায় লসের ভিতর পড়ে আছে। মনে করেন তো এখন তো শতকরা এই লসের টাকা আপনি পরিশোধ করতে হলে কি? আমরা 12 মাসের ব্যবসাদার, আমাদের ঘা খাওয়ার মানে অভ্যাস আছে, আমরা আল্লাহ দিলে আল্লাহ আল্লাহ রুজির মালিক। অনেকেই বলছেন, কিছু ব্যাপারী বলছেন যে আমার জমি বিক্রি করে টাকা পরিশোধ করতে না, ওগুলো যারা বলছে যারা ওই 12 মাসের ব্যবসাদার নাই, যারা মনে করেন হয় কোরবানির ব্যবসা করতে গিয়েছে, বা যারা 12 মাসের ব্যবসাদার, অনেকে হয়তো ক্যাশ আছে 10 লাখ, এ গরু আনছে হয়তো 50 লাখ, এ লস হয়ে যাচ্ছে তার হলে 20 লাখ, তাহলে এ বেটা কই পাবো টাকা? এর তো ঘর বাড়ি বেশি টাকা দেওয়া লাগবে। আর যারা পুঁজি মনে করেন আমার পুঁজি 10 লাখ, আমি 10 লাখের গরু আনছি, আমার লস গেলে 2 লাখ, 8 লাখ আমার ক্যাশ থাকছে, আমি আমার আল্লাহ দিলে আস্তে আস্তে ব্যবসা আবার করে আবার মানে এই আস্তে আস্তে ব্যবসা করে ধীরে ধীরে পরিবর্তন, জি জি জি, আবার হয়তো জায়গায় চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে। এই এর ভিতরেই লাভ লসই তো আমরা খেলা, আমাদের ব্যবসাটাই হলো লাভ আর লস। লস তবে এই বছর লসের পরিমাণটা বেশি, এবছর লসের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে চান রাতের পরের থেকে আর কি। এর আগে যাক টুকটাক লাভ হয়েছিল, খারাপ হয় নাই, ওই ডাল ভাতের পয়সা আল্লাহ দিয়েছিল, কিন্তু যারা আমরা না বেচছি এরাই ভুল করছে, আর যারা বেচছি তারা তো ভালোই করছে, আর সবাই তো বেচতেও পারে নাই, সব গরু তো দাম হয় নাই, বহুত কষ্ট। এই যে আমার এই গরুটা দেখছেন, এই গরুটা কিনে 1,06,000, এখন আমি 80 হলেও বেচবো। 80 হলে বেচবেন? জি জি, তাহলে এই গরুটায় লস আছে কত? 5,000 খরচ, তাহলে 1,11,000 পড়লে 80 বেচ দিতে আমার 31,000 চলে যায় এক গরতে। এই যে একটা সাদা গরু রয়েছে, এই গরুটা কিনে আমার মনে করি 75, এখন আমি 60 হলেও বেচবো, ওর পর আমার 80,000, ওটাই লস হিসাবে 20,000। এইভাবে মনে করেন আমি 7টা গরু ধরা খাইছিলাম, 4টি গরু বেচছি, 4টি গরুতে টোটালি আমার 62,000 লস হয়েছে। এখন এই 3 গরু রয়েছে, ওদের কিছু লাভ টাভ করছিলাম যা গড়ে, তাও মানে মেলা টাকায় লস হয়ে যাবে। 12টা গরু মোট ধরা খাইছিলাম, তার মধ্যে 9 গরু বেচছে, এখন 3 গরু আছে, টোটাল 9 গরু মানে 1,15,000 টাকা লসে বেচা হয়েছে, এখন 3 গরু রয়েছে। এই তো দর্শক, আমরা আরও একজন ব্যাপারী কথা বলি, তিনি কালাম মেম্বার বরিশাল। আচ্ছা আচ্ছা, এই বছর আসলে কেমন গেল ঈদ, কেমন কাটলো বেচা কিনা বিষয়টা জানতে চাই। গরুর ব্যবসায়ী তো কেমন যায় নাই বাবা, অন্য মানুষ যদি ভালো গেছে এটা চিনি কইতে পারি না, গরু ব্যবসায়ী তারা মহিষের ব্যবসায়ী তারা ধরা ধরা। হ্যাঁ, কত টাকা ধরা খাইলেন এবছর? আমার মহিষ ছিল 18টা, গরু আছে 21টা, হ্যাঁ 39টা, এর মধ্যে 10টা মহিষ বেশি একটু ভালো, আর মহিষে গরুতে তো ব্যাপারে ধরা খাইছি, দেশে পাঠাইছি 4 গরু 2 মহিষ, আর এখানে রাখিয়ে দিছি, এখনও 7টা গরু আছে,
দুইটা মহিষ আছে। এই কত টাকা লস হলো এবছর? তারপর আনুমানিক কত টাকা যাবে? এই টাকা কিভাবে পরিশোধ করবেন? এই ব্যবসা করে করতে হবে না কোনো কিছু দাঁড় দানা জমি জমা বিক্রি করতে হবে পরিশোধ করতে হলে? ব্যবসা করে করতে হবে আর করবো কি, আমাকে ক্যাশ রাখতে, ব্যবসা করতে তো সময় লাগবে। এত সময় কি যারাদের পাওনাদারের টাকা সময় নেবে তারা? যারা যারা পাইবে বহুটা পাইবে, মানে 32 লাখ কত টাকা পাই জানি আবার খুঁজি ভাই, অর্ধেক অর্ধেক নেন আর অর্ধেক অর্ধেক দিই। আমি লাগাতে মানে আমি খুঁজতে পারবো না, নিজে করছি, কইলে অসুবিধা আছে, যাই হোক দিমু, টাকা রাখুন না কিন্তু দিমু তো সময় নেন। হ্যাঁ, আর 5000 কিন্তু খুব নেন, তাহলে দিয়ে দিই আমি, গরু নিয়ে 5000 নেন, মহিষকে 5000 নেন, টাকা আমি দিয়ে দিই। তাই গরু মহিষ ফেরত নেবে না? মহিষ দুইটা দিছি দেশে, এই দুইটা ফেরত যদি দিতে পারি দিমু, না পারলে তো করার নাই কিছু, নিলে তো নিল, না টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা দিতে হবে। সেই রকম কত বছর পরে হলো এই অবস্থা? গত বছর একটু ভালো হয়েছিল, আর আগের বছরও বছর তো অত দুইটাই নেই না, হইলে এত এরকম ধরা হয়নি, এরকম ধরা হয়নি না। এইরকম ধরা কত বছর পরে আবার পড়লেন? এই 3 বছর পরে। 3 বছর পরে? আচ্ছা আচ্ছা। আপনি মহিষ গরু কোথা থেকে সংগ্রহ করেন? বরিশাল কালাইয়ার এগুনি। তাই বরিশাল কালাইয়ার হাট? কালাইয়ার হাট, ঠাকুরের হাট। শ্রোতা দর্শক, আমরা কালাইয়ার কালাম ব্যাপারে শুনলাম, তিনি এবছর প্রায় বেশ 4-5 লক্ষ টাকা লসের মুখে আছেন, জমি জমা দেবেন না কীভাবে পাওনা পরিশোধ করবেন এখন এটি নিয়ে খুব চিন্তিত, মন খারাপ। তারা আছেন গাবতলির হাটে পাওনা পরিশোধ নিয়েই ভাবনা, এখন গরুর ব্যবসার চেয়ে পাওনা পরিশোধের চিন্তাই সবচেয়ে বেশি। মাথায় দিয়ে গেছে, মাথা ধরে জন্মে ফোলা মানুষ সবাই হালাই দিয়ে গেছে, হালাই দিয়ে গেছে। হ্যাঁ, কে গেছে করো খাতুন ব্যবসা, তোমার যে মানা করলাম এখন তো আউলে দিল, আউলে দিলাম ব্যবসা ধরা গেছে না করছে শুনলেন না, পোলাবান ফিলে চলে গেছে। তোমার চাষি কয় বাড়তে গেলে গরু ব্যবসা করতে মানা করি, ঠিক আছে গরু ব্যবসা করতে তা সহ্য করতে পারে না। তাই এখন আসলে লসে পড়লে মানে খাদে পড়লে সবাই সেই সময় জিগেই না, কি মাইয়ার পোলা আর কি স্ত্রী, মা ছাড়া কেউ দুনিয়ার আপন কেউ নেই, আপন নাই আসলে। এটাই তো সবচেয়ে বিপদের সময় একমাত্র বোঝা যায় কে, বোঝা যায় কে আপন আর পরে পর। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই পিছন দিয়ে বলছি যে হাজি সাহেবের সাথে একটু কথা বলেন, দেখি হাজি সাহেব আসলে মন মেজাজ খারাপ। হ্যাঁ হাজি সাহেব, অন্য দিকে যান ভাই, মন মেজাজ খারাপ আছে, বেশি খারাপ, লসের বেশি হয়ে গেল? কিরকম লস হইলো? জান তো কইলে কেউ দিও না, কয় লাভ করি ভাই? হ্যাঁ কই দিবে না, কি লাভ কি, তা কইলে তো কেউই দেবে না আসলে, এটা তো কেউ দেবে না, তারপরও মানুষ জানতে চায় আসলে, একজনের ভালো একজনের খারাপ শুনতে চায়। দেখতেই পাচ্ছেন যে হাজি সাহেব কথা বলতে চাচ্ছে না, তার মন খারাপ, টাকা কেউ দেবে না, যে টাকা চলে গেছে এই টাকা হয়তো তিনি আল্লাহর উপর ভরসা করছেন, আবার তিনি হয়তো ব্যবসা করে ফেরত দেবেন, তাই তিনি আমাদের সাথে কথা বলতে পারছেন। আপনারা বুঝতেই পারছেন এই গাবতলির হাটে ব্যাপারীদের সর্বশেষ এই পঞ্চম দিনের চিত্রটি আমরা তুলে ধরছি গাবতলির হাট থেকে।